বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনার বাড়িতে খুব সহজে ইনস্ট্যান্ট ধোসা বানিয়ে নিতে পারবেন। পদ্ধতি ভীষণই সহজ, আর একদিন রেখে ফর্মালাইজেশন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট 15 মিনিট রেখেই আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন ইনস্ট্যান্ট ধোসা। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। ধোসা বানানোর জন্য প্রথমেই আমরা একটা পাত্রে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের মাপ করে 1 কাপ সুজি, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ আটা। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। সমস্তটাই আমি এখানে পরিমাপ করে ব্যবহার করেছি। আপনারাও এইভাবে সঠিকভাবে যদি পরিমাপ করে ব্যবহার করেন তাহলে কিন্তু ধোসা খুব সুন্দর খেতে হবে। এবারে দইয়ের সঙ্গে আটা এবং সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্তটা মিশিয়ে নেওয়ার পর এবারে অল্প অল্প জল দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘন করলেও চলবে না, আবার খুব বেশি পাতলা করলেও চলবে না। একটা মাঝারি ব্যাটার আমাদেরকে এখানে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক কতটা থাকবে। দেখুন, ব্যাটার আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। খুব বেশি মোটাও তৈরি করিনি, আবার খুব বেশি পাতলাও তৈরি করিনি। একটা মিডিয়াম রেঞ্জের ব্যাটার আমাদের তৈরি হয়েছে। এবারে আমরা এই ব্যাটারটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ব্যাটার যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমরা আলুর পুর তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল, আর তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সর্ষে। আপনারাও এখানে কালো সর্ষেটাই ব্যবহার করার চেষ্টা করবেন, সাদা সর্ষে কিন্তু দেবেন না। ফোড়নটা তেলেতে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1টা কুচিয়ে রাখা পেঁয়াজ, 1টা কুচিয়ে রাখা টমেটো, আর 1/2 কাপের মতো কুচিয়ে রাখা গাজর। এবারে এই সমস্ত কিছুকে ভালোভাবে তেলেতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। বেশ কিছুটা পরিমাণ আলু সেদ্ধ আমরা আগে করে রেখেছিলাম, সেটাই হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমরা 4 খানা আলু ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, আর 2 টেবিল চামচ পরিমাণ ভেজে রাখা বাদাম। মিনিট 5-এর মতো সময় ধরে আমরা সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে একটু কড়াতে নেড়েচেড়ে নিলাম। এবারে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দু চা চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করলাম, 1 চামচ করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর সঙ্গে ধনে গুঁড়ো, আর সবার শেষে দিলাম 1 চা চামচের মতো চিনি। এরপর এই সমস্ত মশলাগুলোকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তেল দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা এই পুরটাকে নাবিয়ে নেব। পুরটা ওদিকে আমাদের রেডি হয়ে গেছে, আর ব্যাটারটাও ঠিক এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ আরও একটু ঠিক হয়ে গেছে। এবারে এই পর্যায়ে এসে আমরা এই ব্যাটারটাকে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এই ব্যাটারটাকে বেশ ভালোভাবে আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, ব্যাটারটা ব্লেন্ড করে নেওয়ার পর ব্যাটারে একটা স্মুথ টেক্সচার চলে এসেছে। এবারে এই পর্যায়ে এসে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং সোডা, আর বেকিং সোডার ওপর সামান্য একটু জল আমরা এর মধ্যে দিয়ে দিলাম।
এবারে ব্যাটারটাকে ভালোভাবে আমরা গুলিয়ে নেব। ব্যাটারটা ভালো করে গোলানোর পর আপনারা দেখতে পাবেন একটা ঝাঁকের মতো সৃষ্টি হয়েছে এর মধ্যে। এবারে আমাদের ব্যাটার একদম রেডি। আমরা একটা তাওয়া বসিয়ে নিয়েছি ইন্ডাকশনে, তার উপর এক টেবিল চামচের মতো তেল দিয়ে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নেব। এরপর একটা টিস্যু পেপার দিয়ে আমরা সমস্ত তেলটা তাওয়ার উপর ভালোভাবে মাখিয়ে দেব। এবারে সামান্য একটু জল ওপরে ছিটে দিয়ে দিচ্ছি। তারপর এক হাতা ব্যাটার নিয়ে আমরা এর ওপর ঢেলে যেমনভাবে ধোসা তৈরি করে হাতা ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক সেরকমভাবেই আমাদেরকে এটা করে নিতে হবে। ধোসার ব্যাটারটা ভালোভাবে তাওয়ার ওপর ছড়িয়ে নেওয়ার পর মিনিট তিনেকের মতো সময় এটাকে এইভাবেই রেখে দিতে হবে। তারপরে আমরা এর সাইডে সাইডে দু চামচের মতো তেল দিয়ে দেব। কিছুক্ষণ পর বুঝতে পারবেন যে উপরের অংশটা শুকিয়ে এসেছে আর পেছনের দিকটাও খানিকটা ফ্রাই হয়ে গেছে। এবারে এই পর্যায়ে এসে আমরা যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরটা এর মাঝ বরাবর এরমভাবে সাজিয়ে দেব। স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে আলুর পুরটাকে বসিয়ে দিচ্ছি এর মাঝখানে। তারপর ধীরে ধীরে খুন্তির সাহায্যে আস্তে আস্তে আমাদেরকে এটাকে ফোল্ড করতে হবে। দেখুন, ঠিক এইভাবে ফোল্ড করে নিলে কিন্তু আমাদের ধোসা একদম রেডি।